প্রতিদিন নিত্য নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল বাটনে প্রেস করে দিন। ধন্যবাদ। জেরি, তুমি আমাকে চেনো না, তুমি আমার আইসক্রিম ছুঁড়ে মেরেছো তাই না? তোমার ব্যবস্থা আমি করে দেবো, আমি হচ্ছি মিস্টার বিড়াল, বুঝতে পারলে? দেখো কী জোরে যায়, হায় হায়, একেবারে বইটই সব মাথায় পরে একেবারে সব প্যাকিং হয়ে গেলাম গমে। ও এইসব এখানে কীভাবে আছে? এখানে দামি দামি সব ড্রেস আছে, তাড়াতাড়ি এইগুলো এই ঘরের মধ্যে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করছি, চলো। বাক্সের মধ্যে থাকা সব দামি দামি ড্রেসগুলো ইঁদুরের দল সব বার করে নিয়েছে। হায় হায়, 20 বছর পরে আমি এই বাক্সের মধ্যে থেকে বাড়লাম। ও হাই হায়, এসব তো পনিরের মতন দেখতে পাচ্ছি, দেখি একটু টেস্ট করে দেখতে হবে এটা পনির নাকি। এই তো হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তো খুলে গেল, দেখি একটা খাইয়ে আরম্ভ করি। বা সেই টেস্টটা এখনও আছে, কে হেন এটা? হায় হায়, এত লম্বা মানুষকে। হায় হায়, এ তো জেরি। এই এই যে সে বিড়ালটা না, আমরা যখন নিরীহ ছিলাম আমাদেরকে খুব অত্যাচার করেছে, যাও একে শহর থেকে বাইরে বার করে দিয়ে এসো। এই ওট ওর তাড়াতাড়ি, ওর শহর থেকে তোরকে তাড়িয়ে দেবো, তোরা আমাকে অনেক জ্বালিয়েছিস বুঝলি। এই তো একটা পুলিশ কাকু আছে, পুলিশ কাকু। হায় হায়, ওটা তো বিড়াল। এই দেখো টম ভাই, আমি এখানে। হারে হায় আবুল রে, এ এখানে থাকতে গেলে যে কী করতে হবে জানিস? এরকম ড্রেস পরিধান করতে হবে বুঝলি, নাহলে এখানে থাকতে পারবি না। কিভাবে হলো এত লম্বা লম্বা? কি আর তোর বলবো, তা শোন, এই মালিক আমাদেরকে সবার ইঞ্জেকশন দিয়েছিল, জেরিকে একটা ইঞ্জেকশন দিয়েছিল মনে আছে? যার ফলে জেরি এখন লম্বা হয়ে সারা দুনিয়ায় তার রাজত্ব ছড়িয়ে ফেলেছে, বুঝতে পারলি? কি আর করবি বল, যা নসিবে লেখা আছে তাই তো মেনে নিতে হবে। দেখ তো যদি খিদে লাগে এই কাঁটাটা নে, নিয়ে আর খেয়ে নে বুঝলি। না না ভাই, এরা তো ইঁদুর, ইঁদুর তো ইঁদুরই হয়, লম্বা হলেও কি দামি বড়লোক হয়ে গেছে নাকি? যাই জব করে খাবারগুলো নিয়ে চলে আয়। হে টম, তুমি আমাদেরকে খুব জ্বালিয়েছো, তোমার কোনো খাবার হবে না, যাও শহরতে বাড়িয়ে যাও, একে মেরে মেরে ফেল দাও আর শহর থেকে দূরে ফেলে দাও, যেন আর আমাদের রাজত্বের মধ্যে না আসে। হায় হায়, আমি বললাম টম তুই এটা আছে এটা খেয়ে নে। না আমি খাবো না, আমি এই চলে যাচ্ছি। আর কি হবে, দুজনাই মনমরা করে যায়। হায় হায়, একটা খাবারের সেন বার হচ্ছে মনে হয়, কি আর করা যাও। এই আবুল, একটা বুদ্ধি দাও রে। আই ভাই, বুদ্ধি তো আমি সবসময় দেওয়ার জন্য রাজি আছি, একটা ডান্স প্রোগ্রাম আছে বুঝলি, তুই আর সুন্দরী উঠি অংশগ্রহণ কর, অংশগ্রহণ করলে অনেক টাকা পাবি। আর আমি এখানে থাকবো না, আমি চলে যাবো মুম্বাই, টাটা ভাই, আবার দেখা হবে পরের বছর বুঝলি। এই তো ডান্স কম্পিটিশান, সুন্দরী তুমি হাত ধরে টেনে নিয়ে ওকে ডান্স করবে, তারপর আমি দেখে নেবো কীভাবে টম ডান্স না করে থাকে। ওকে ওকে জেরি, চলো টম আমরা একটু ডান্স করা আরম্ভ করে দেয়, বুঝতে পারলে? চলো এবার দেখো তোমার পায়ে লাথি মারলাম। ও খুব সুন্দর ডান্স হয়েছে, ইতিমধ্যে মিস্টার টম অ্যান্ড সুন্দরী খুব সুন্দর ডান্স করলো, তার সঙ্গে জেরিও। হায় হায়, অল্পের জন্য টমটাকে আমি বাঁচিয়ে ফেললাম। এই তুমি কে? তোমার চেহারাটা আমি দেখতে চাই। ইয়াহু মাম্মি, ও সুন্দরীর মা, তুমি এটা কি জন্য করেছো? জানো আমি কি জন্য করেছি? কারণ আমি ডান্সে আমি হতে চাই সব থেকে ভালো ডান্সার, আর আমার মেয়ে জামাই হবে সব থেকে ভালো ডান্সার, এটা আমি কখনোই সহ্য করতে পারি না, ওই জন্য আমি এটা করছি। ঠিক আছে, আমি এটা জ্বালাই করে দেব। কি আর করা যায়, পাপের শাস্তি বুঝলে। মাম্মি তোমার জন্য আমিও কাজ করে দিচ্ছি, নাও তোমার একটু কাজ আগিয়ে যাক। আহ বড্ড কষ্ট হয়ে গেল গো। টম গান চালাও। লাহু নিকালে হপলো।